আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। সো আজকে আপনারা লাগে একটা গার্ডেনের একটা ভিডিও শেয়ার করাম, আশা করি আপনারা ভালো লাগবো। তো আমি খুই শাক বা ফুই শাক যেটার হন ওটা আমি সব থেকে আনছিলাম, আর এটার পাতা খাইয়ে আমি ডালরে পানির মাঝে ভিজাই তো রাখলাম ওলা ফার্স্ট 6 দিনের লাগে। ফার্স্ট 6 দিন বাদে আমি থুলমো, থুললে দেখবো আপনারা থুড়ো একটু জোর সারছে ও ডালর মাঝে। এটারে বাংলাদেশ এখন কলমি খৈরা রইন যে না কলম খৈরা রইন যেটা ওটা আমি করলাম। আর আমি একটা মাটি আলাদা একটা বকেটের মাঝে রেডি হইয়া রাখি দিছি। সো মাটি তো আর আপনারা জানরা বা বাংলাদেশ বা এদেশও জানে, এদেশও তো আর কিনা মাটি লাগে, আর বাংলাদেশ তো আর জানরা আপনারা কিলা করতা। তো মাটি আমি এমনি সার সপ্তাহ দিয়া অলরেডি রেডি হইয়া রাখিছি। আর এই বোতলের মাঝে আমি রাখছি ফার্স্ট দিন ওলা রাখছি, ফার্স্ট দিন বাদে আমি তুলমো তুললা আর ইনশাল্লাহ রইমো, রোয়া বাদে 15-20 দিন বাদে আমি আপনারা দেখাইমো। তো এদের আমি ডাল থাকি ডাল ডালর যে ফাতা থাকে ডেম যে গুণ ওগুণ সারব। আর আমি খাঁচি দিয়ে খাটি খাটি ফাতা যে তোটাই গুণ রই লিছি, লই আমি তরকারি বানাই লিছি। আর শাক খাওয়া যায় আসলে, আর তরকারি বানাইয়া খাওয়া যায়, যে জেলা খাইবা দুইলা খানেও মজা লাগে। তো আমি তরকারি বানাইছি আর এটা দিয়ে শাক খাওয়াও খুব ভালো হেলথি খানি। আসলে বাচ্চান তো এই জিনিস খাওয়াইতে পারলে তারা তো বালা ফাইন না শাক খাওয়া, শাক খাইলে আসলে বেমারিটা কম থাকে। আমরা তো বেশি আমরাও খাই না আসলে, আর বাচ্চান তো কইতাম গীতা। তো আমি এটা রইরাম, আর রই আমি 1-20 দিন বাদে আপনার দেখাইমো। 20 দিন বাদে দেখো একটু ড্যাম সারি দিছে ডালর মাঝে। তো আপনারা আইনা এমনি বিচিরও লাগতো না, ইজিলি চাইলে আপনারা কইরা খাইতে পারবা এই জিনিস। আর এটা কেউ যদি গ্রিন হাউস থাকে তো গ্রিন হাউসের ভিতরে রাখিলে আরও বালা সারা বছর খাইতে পারবা। তো এই দেখুক 20 দিন বাদে মাশাল্লাহ ড্যাম সারছে, ফাতা একটু বড় বড় হয়েছে আর নয়া নয়া ড্যাম সারছে মাশাল্লাহ। তো আপনারা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির লগে। অ্যান্ড থ্যাংক ইউ আমার যারা সাবস্ক্রাইব করছেন তারা লাগে, আর যারা আমার ভিডিও শেয়ার করেন তখন সকলের থ্যাংক ইউ আসলে। আর আমি আরও তোরা আমার একজন বই নিয়ে আমার কমেন্ট করছিল যে আমার নাগার গাছ যেগুন আমি রইছিলাম তো ওগুন দেখাইতাম যে কত বড় হয়েছে। তো আমি কই দেখাইলাই আমার যেবলা থাকি কমেন্ট করিয়া জানাইছেন। তো আপনারা আমার কমেন্ট করিয়া জানাইবা যে এটা চাইন, তো ইনশাল্লাহ আমি শেয়ার করবো আপনারা লগে। তো নাগার গাছও আমি পানি দিলাম, আর আমি যেদিন রইছিলাম আপনারা দেখাইছিলাম 15-20 দিন আগে হইব, তো ওই সময় আমি পানি দিছি আর মাঝানো আর একদিন দিছিলাম আর আজকে দিলাম। ওই তোমাকে 3 বার মাত্র পানি দিছি, বেশি পানি দিবা না আপনারা, আর দেখবা একবারে না দিবা না যেন গাছ মইরা যার গে। আর ছোটো ছোটো বেশি দেখা আপনারা লাগাই রয়েছে গাছের মাঝে। আর এগুন বাংলাদেশি নাগার গাছ যেগুন ওগুন, তো এগুন বেশি উড়ছে না, খালি সাইডটা উড়ছে ওলা। এটা মনে হয় 6-7টা বিচি রইছিলামও, তো সাইডটা না 5টা উঠছে ওলা মাশাল্লাহ। এই একটা বিচি মুখের মাঝে লাগালে আছে, দেখতে আসলে মাশাল্লাহ সুন্দর লাগে। যে ছোটো ছোটো গাছ হয় আর তার বাদে বড় ইয়া যেন নাগায় অতো অতো ছোটো গাছ থাকে আলহামদুলিল্লাহ। তো ওই দেখুক আমি দেখাইলাম যেন ছোটো আরও একটা ওনার মাঝে রয়েছে ছোটো গাছ, এটা বড় হয়েছে না আসলে। আর এই যে গুণ এগুণ তো আফ্রিকান নাগা আর সেগুণ বাংলাদেশি নাগা, আফ্রিকান উঠছে মাশাল্লাহ। আর এটা তো আমার বড় নাগার গাছ একটা, ওটার বিচি আসলে রয়েছে হটার মাঝে, আর লাল একটা এটার মাঝে লটিয়া বই থাকছে। আর কালকে আপনারা লাগে শেয়ার করছিলাম আমি যে গার্ডেনের ডিমর যে কম্পোস্ট বানাইয়া দিছিলাম ওটা, আর পানি দিলাম তোরা একবারে শুকাই গেছে মাটি গরুর মাঝে তুই গাছ, আর হিটিংও নাছিল তো গরমে আসলে মাটি শুকাই গেছে। আর এই গাছ কয়েকটা ডাল আসলে ভাঙি গেছে, আমি বাড়া থুইছিলাম তোরা বাতাস দিছিল আর গাছ ফুইরা ভাঙি গেছে, আর নাইলে আরও কয়েকটা ডালোর মাঝে বাক্কা নাগা আছে তো এদিন ভাঙি গেছে। আর এই নাগাই দেয় তো হুকা মশাল্লা লাল হইয়া এমনি লটিয়া বই থাকছে। তো এটার বেশি যদি আমি লইয়া রই ইনশাল্লাহ ওই যাব, মানে এটা তো গাছ পাখ না যেটা নাগা এটার বেশি সকাল উই যায় এখন তো আর জো লাগে না। আর ওই দোকা এবার অন্য কয়েকটা ডাল আমি দেখাইলাম, ওই দোকা ওই একটা আর ওবাই দে আরও কয়েকটা এগুন ভাঙিয়ে গেছে বাতাসে ভাঙিয়ে গেছে। আর ওর মাঝে মাশাল্লাহ নয়া ফুল আইছে দেখি, তো গরু থাকলে ইনশাল্লাহ আইতে পারে। আমার কাছে লাগে গরু যদি গাছ রাখি তে সারা বছরও মনে হয় নাগা খাইতে পারমু আশা করি। বট জানতাম না আসলে এখন সময় আসছে নাগার গাছ আপনিও মইরা যায় গিয়ে। আর ওই দোকান ছোটো একটা ওনার মাঝে আরও 3-4টা নাগা আসছিল, বট বাড়া দিছিলাম আর বাতাসে ফালাইয়া গাছটা ভাঙ্গি লিছে, কতটা ডাল ভাঙ্গি গেছে। আর এখানেও ডেঙ্গা রইছিল গার্ডেনও, তো ডেঙ্গা খাটমো আমি আসলে ওগেছা খাটমো। আর ইন আরও দেখাইমো আমি 4-5 কেঁচা আছে,
হিসাইড ফ্লাস্কে আসলে বুড়ো রয়ে গেছে, এগুলো আর বড় হইতো না মনে হয়, খসখসা থাকে না, এলা রয়েছে না। আর এই বিসি দেখ রা যেগুন আপনারা এগুন বাংলাদেশ যেটা বাত্য হাক হন বাত্য হাকর বিসি, তো অমন ফালাই রাখি দিলাম, নেক্সট ইয়ার এমনি ওখানের মাঝে উঠবো আসলে, আর কিছু করা লাগতো না। এমনি আমি বেশি তুললে রাখলাম না আর সেভ করে রাখলাম না, ওই অন্য ফালাই রাখিলে এমনিও নেক্সট ইয়ার উঠবো এমনিও। আর এটা এমনি বাধ্য হাক বা নালি হাকর বেশি, নালি হাক না সরি হইরো বেশি, যেটা হইরো বেশি বাধ্য হাক আর টমেটোর বেশি, এটা আসলে গার্ডেনও ফালাই রাখিলে নেক্সট ইয়ার যদি মাটি বালা থাকে এমনি এটা বেশি নষ্ট হয় না, নেক্সট ইয়ার যে সময় সামার আয় তো এমনিও এটা বেশি হয়। তো এই ডেঙ্গা বুড়ো হয়ে গেছে আসলে, বাক্কা শক্ত, আর ই যে গেছে হারসি গেছে বাক্কা নরম আছে, আর অন্য হয়ে গেছে দেখাইমো আপনার একসিন বাক্কা শক্ত হয়ে গেছে, তো একসিন নিরাম না, আরও গেছে নিরাম গে হয়ে বাক্কা লম্বা ডেঙ্গা আর নষ্ট হইয়া যাইতো, এমনি উঠকিসিরও তার দিলাই মানে আর ওই দোকাইনও হয়ে গেছে মাসাল্লাহ, বাক্কা ডেঙ্গা আসলে নষ্ট হয়ে গেছে। ঠান্ডা লাগে আমি গার্ডেনও যাই না, আর হয়ে হাট মনে সরি সরি আর এখানের মাঝে নষ্ট হইয়া গেছে গে, একসিন বুড়ো লাখানো হয়ে গেছে, তো একসিন এনে খাওয়া যাইতো না, হিসতো না আসলে তরকারির মাঝে। আর ছোটো ছোটো ডেঙ্গা আরও দেখছি উঠে আর বই পরে হয়তো ফারতো না, ঠান্ডা পড়ে গেছে তো, আর যদি গরম থাকতো বাংলাদেশে হইতো তো এই ডেঙ্গা একদিন আসলে খাওয়া গেল অনে, বৈদেশও তো আর সেপ্টেম্বর অক্টোবর আইলে ঠান্ডা পড়ে যায়। আর গ্রিন হাউস থাকলে আসলে গ্রিন হাউস উনি হারাই রাখিলাম, মানে বট আমার গার্ডেন যে ছোটো এটা মাঝে গ্রিন হাউস আনি যদি এটা আমার গার্ডেনও ফিট করা যাইতো না, বেশি ছোটো আমার গার্ডেন তো তালাগে আনলাম না, হয় যদি ইনশাল্লাহ কোনোদিন বড়ো গার্ডেন হয় তো গ্রিন হাউস লইমু। তো যারা গ্রিন হাউস আছে আসলে একটু ঠান্ডা পড়লে দেখছি তারা নিয়ে ভিতরে হারিয়ে রাখিলেন গাছ, আর খাইতে পারেন আসলে সেপ্টেম্বর অক্টোবর বড় খাওয়া যায়। তো আমি এটা সারা ফাতা ফালাই দিলাম, হই এমনি ফুক ঠুক থাকে সারা ফাতা ফালাই, আর খালি ডেঙ্গা গরনে গি আখতা আছে হঠাৎ ছোটো ছোটো ফুক থাকে, ডেঙ্গা দিয়ে আসলে ইলিশ মাছটি মজা লাগে খাইতে, বা ছোটো ছোটো মাছ দিয়েও কেউ রান্ধন। আর বারা বারা ডিস্ট্রিক্টের মাঝে ডাঠা ডাকে তারা ডেঙ্গা নাই, আর আমরা সিলেটি হলে তো ডেঙ্গা ডাকি, আর বারা বারা মানুষে বারা ডিস্ট্রিক্টের যেটা ডাকার বা অন্য ডিস্ট্রিক্টের মানুষে তারা ডাঠা রাখে, তোমরা সিলেটিও দেখছি এখন জায়গার এখন মানুষে এখন লেখার নাম দিয়া ডাকন, ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকন। আর ডেঙ্গা আমি আসলে খাটলো বেশি দিস রান্ধা নিরামিষের লেখান খাইতে বালা পাই। আর আমি বিএনএমও গেছিলাম আসলে, বিএনএমও গার্ডেন সেন্টার যে নটার মাঝে গেছিলাম, আর এখানের মাঝে তো দেখলাম আপনারা মাটি তা অফারও দিলাইছে, তো আমি খুব একটা মাটি এনে থইছি নেক্সট ইয়ারও লাগে। আর এমনি গার্ডেনের মাঝে তো রাখছি আসলে, গার্ডেনও শুনছি আমি যদি পাখিটোর মুখ খুলি না তো এমনি মাটি বালা থাকে, তো আইনা তো রাখছে তো নেক্সট ইয়ার খানে এগো না। আর বাক্কা মাটি লাগে আসলে, সবটা গার্ডেন করতে হইলে বাক্কা মাটি লাগে, আর আমি মিরাকল গ্রো মাটি ইউজ করি, তো এটা মাটি তো এমনি এক্সপেন্সিভ থাকে, তো অফারও দিলে আসলে বালা আইনা তো রাখলাম। আর এখানে মাঝে বিসি আপনারা দেখাইছি, এটা বিসিও ইয় কমাই লিখছে দাম, আর সিজন তো গেছে গিয়ে, আর এটা গার্ডেন সেন্টার দেখায়, এটা বিএনএমও গার্ডেন সেন্টার, তো এখানে মাসাল সব জাতি গাছ আছে, ফুলের গাছ বা ফ্রুটের গাছ সব জাতি গাছ আছে, ভেজিটেবল সবটা টমেটোর গাছ আছে। আর আমি গেছিলাম আসলে কুকিং আপেলর লাগে, কুকিং আপেল গাছের লাগে, তো কুকিং আপেলর গাছ আমি পাইছি না আসলে, সিজন সারা তারা বলে এটা আনে না, তারা আমি যেটা করছিলাম মানে কুকিং আপেলের গাছ শেষ হয়ে গেছে তারা কইছে আর নেক্সট ইয়ার আনবো, তো আমার কয়েকজনও কইছিল জানি এটা কুকিং আপেল বা চেরি এটার গাছ আইনা ঠান্ডার মাঝে রইলে বালা, তো নেক্সট ইয়ার গিয়া কিন্তু ফুলায় বা আপল আবার শুরু হয়ে যায় কি, আর যদি আমি নেক্সট ইয়ার আইনা রই তো এর বাদর বছর গিয়ে আর ধরবো, নেক্সট ইয়ার ধরতো নাই। আর এখানে দেখলাম আসলে ফুলের গাছ হল, আর ঠান্ডা পড়ে গেছে তো একটু কমে কমে রাখি দিচ্ছে, আর গার্ডেন সেন্টার তো এটা কত যত ফুলের গাছ এটার মাঝে যে বড়ই গার্ডেন সেন্টার আসলে। আর কুকিং আপেল যেটা আমি কইরাম এটা আমি জেটিএফও গেছিলাম, তো জেটিএফও গিয়া পাইছি না, এটা আমি কুকিং আপেল খুব ভালো পাই, এটা ছোটো ছোটো টমেটোর গাছ দেখলাম আপনারা ফুল আইছে মাসাল্লাহ, বাক্কা ফুল আইছে আর টমেটো আইছে, এটা কয়েক জাতের টমেটো আছে, চেরি টমেটো আরও কয়েক জাতি আছে আসলে, বড় বড় জাতা টমেটো আমেরিকানি টমেটো সবটা আছে। আর হামজাও পাই তাই দেখরা ফুলের গাছ, আমার কইছিল তাই ফুলের গাছ লইতাম হামজায়, আর এখন আইনা যদি রই তো ঠান্ডায় মরি যাব আসলে, তো আইনা লাভ নাই। আর নেক্সট ইয়ার ইনশাল্লাহ যদি গার্ডেনিং করি তো ইনশাল্লাহ আইনা রইমু। আর এখানে দেখলে আপনারা একজাত বাংলাদেশি যেটা আগে গাহিলুদের মাঝে একটা ফুল ইউজ ওটা গেন্দা ফুল হয়নি যেন, ওটা ফুলের গাছ ওনোর মাঝে আছে, সব তো আছে আলহামদুলিল্লাহ। আর এখানে গার্ডেনের সব জাতির জিনিস মিলে, ফট বা গার্ডেনের ফ্যান্স যতটা আছে সব জাতি ফট আছে, গার্ডেনের যত জাতির জিনিস আর কি সবটা মিলে, শেড বা এভরিথিং মিলে এখানের মাঝে,
তো আমি বেটারে জিকা করছিলাম এখানের মাঝে প্রোগ্রাম পলা গাছ তা বেটা গিয়া না করে এখন বেটা থুকাইছে আসলে ভিতরে আরও আছে গাছ সকল ধনু গিয়ে থুকাইছে তো দেখছেন না বাদে আমার না করে যেনে না এখানের মাঝে আর এখানে দেখো শেডও হল এই এক সাইড এক সেকশনও খালি শেড রাখছে তারা আর এক সাইডে দিয়ে তো ফোর্ট রাখছে এক সাইডে দিয়ে ফুলের গাছ এখন সেকশনও আসলে এখতা মানে সুবিধা হইবার লাগে আর বাদে আমরা গরু আইছি জেটিএফও গেছিলাম আসলে তো এটা আর ভিডিও আপনারা করছি না জেটিএফও গিয়েও পাইছি না আমি গাছ আর খুকিয়া বলে আমার আসলে খুব মজা লাগে একটু ঠেঙ্গা ঠেঙ্গা থাকলে চাটনি করেও মজা লাগে আর আমার ভিডিওটা শেষ হয়ে গেছে থ্যাংক ইউ আপনারা সকলরে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম